হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন প্রচণ্ড তাপমাত্রার পরে এখন আবহাওয়া বইছে, ঘূর্ণিঝড় ইয়াসে সারা বাংলাদেশে ইয়াসের প্রভাবটা কম বেশি পড়েছে। তো সকাল থেকে আমাদের এখানে আকাশ মেঘলা ছিল, হালকা বাতাস বইছে। তো রোদে ওঠার জন্য আমি কিছু ভিজা কাপড় শুকিয়ে দিয়েছিলাম। হঠাৎ বৃষ্টির আগমনে তো আমি কাপড় নেওয়ার জন্য দৌড়ে পালিয়েছি। এটা খুব মজার ব্যাপার। তো সকাল সকাল যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবলাম যে আজকে খিচুড়ি খেলে কেমন হয়। আর অনেকদিন যাবতে আমার কলা পাতায় খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা রয়ে গেছে, আমার এটা কখনো ট্রাই করা হয়নি। তো আমার হাজব্যান্ড আজকে খিচুড়িটা রান্না করেছে, ও মাশাল্লাহ খুবই ভালো খিচুড়ি রান্না করে। তো এই তো আমি আজকে কলা পাতায় খিচুড়ি খেয়েছি, আর সাথে ছিল গরু মাংস ভোনা। তো আমি একটু পায়েস আর কালো জামও খেয়েছি, দেখলাম খেয়ে কেমন লাগে। তো আমার কলা পাতা খেতে খুবই ভালো লেগেছে। যেহেতু সকাল থেকে আজকে বাঙালিয়ানা খাবার খাচ্ছি, তো আমি দুপুরে ভাবলাম যে মাটির প্লেটে খেয়ে দেখি কেমন লাগে। তো এই তো আমার তো ভালো লাগেছে বেশ। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর চারপাশের আবহাওয়া বেশ ভালো লাগছিল। তো আমি ভাবলাম প্রতিদিন যেহেতু লেবুর চা খায়, আজকে একটু দুধ চা খাবো, আর সাথে থাকবে বাখরখানি। আমার বাখরখানি খুবই পছন্দ দুধ চায়ের সাথে। এখন যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি কয়েকদিন যাবৎ লাগিয়েছি, তো এখনও গ্রোথ হয়নি, তবে এটা আমার খুবই পছন্দ। আমার রুমে বেশ বড় বড় আরও দুটো মানি প্ল্যান্ট আছে, তো ওইখান থেকে আমি একটি কাটিং করে লাগিয়েছি। তো যে স্ট্যান্ড আমি রেখেছি, এই স্ট্যান্ডটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, বেতের, খুবই সুন্দর দেখতে। তো এই মানি প্ল্যান্টের যে পটটা, সেটা আমি বাসায় তৈরি করেছি, আর আমি সৌন্দর্যের জন্য এখানে কিছু পাথর দিয়ে দিয়েছি। আমার কাছে বেশ সুন্দর লাগছিলো দেখতে, আর আমি সাইডে একটু লাইটিং রেখেছি যাতে এটা দেখতে আর বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এখানে ঢংঠং করে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। তো এই ঝুলন্ত যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে তৈরি করেছি, এটা একটা পানির বোতল। তো আমি এখানে একটি বেবি অ্যালোভেরা গাছ লাগিয়েছি। তো এই পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি অন করে